আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুব ভালো চলছে ইনশাআল্লাহ। কি গাড়ি নিয়ে এসেছেন আজকে? আজকে পাঁচটা চারটা আপনার নোয়া আর একটা নিশান সানি। নিশান সানি, আচ্ছা, খুবই সুন্দর গাড়ি। আমরা প্রথম নিশান সানি দিয়ে শুরু করি। ঠিক আছে, নিশান সানি এটার মডেল হচ্ছে 8-8 রেজিস্ট্রেশন, 1300 সিসি। আচ্ছা, গাড়িটা অরিজিনাল সিলভার কালার, ব্র্যান্ড নিউ এসেছিল? ব্র্যান্ড নিউ। আচ্ছা, গাড়িটা সিলভার কালার, গাড়িটার কন্ডিশন খুবই ভালো, হেডলাইট গুলো দেখেন কত সুন্দর, চকচকে, ইউজটা কম হয়েছে গাড়িটা, সামনের গ্রিল নাম্বার গুলো খুব সুন্দর, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, একটা রাজকীয় ভাব আছে, রাজকীয় ভাব আছে, এবং গাড়িটার রাউন্ড গুলো খুব সুন্দর, চারটা চাকা ফ্রেশ। জি, আপনার পিছনের সাইড গুলো সুন্দর, রাউন্ড গুলো বর্ডার কিও ভালো। জি, গাড়িটা ডাবল ইয়ার ব্যাগ, ভিতরের অ্যাশ কালার, খুব সুন্দর সিট গুলো, লেদার ইন্টেরিয়র। ওয়াও, তেল গেজ দুইটি আছে, সিএনজি করা। ওরা ব্যাকলাইট গুলো গাড়ি অরিজিনাল জাপান যেভাবে সেইভাবে, লোগো গুলো যা পাচ্ছেন অরিজিনাল, এবং সাইডে আগে পিছে গ্লাস অরিজিনাল। আচ্ছা, ফুল অটো? ফুল অটো, ফুল অটো। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 9,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কম। ওকে, এরপর আমরা xnoah চলে যাচ্ছি। xnoah মডেল হচ্ছে 4, চারের গাড়ি আপনার 7 এসি। আচ্ছা, এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর, পিছনের সাইডগুলো দেখতে পারতেছেন, এবং 100 সিলিন্ডার সিএনজি, সিলিংয়ের টিভি আছে একটা, 8-inch টিভি এবং মনিটর সব আছে। ওকে, কাট কালার উডেন, এবং ভিতরের সাইডগুলো খুব সুন্দর। আপনার এই গাড়িটার ডোর সহ কিন্তু পাওয়ার। আচ্ছা আচ্ছা, দুই পাশে কি পাওয়ার? দুই পাশেই পাওয়ার। আচ্ছা, ওকে, ভিতর তো অনেক ফ্রেশ, ফ্রেশ কন্ডিশনও আছে নাকি? হ্যাঁ, এটা, এরপরে আপনার সামনের সাইডগুলো ড্যাশবোর্ডটা সুন্দর স্টার্টিং আপ ডাউন করে। আচ্ছা, তারপর আপনার সামনের গাড়ির হেডলাইটগুলো দেখতেছেন, গাড়ির সঙ্গে খুবই সুন্দর, এবং গ্রিলও গাড়ির সঙ্গে আছে, নাম্বার প্লেটও দেখতে পারতেছেন খুব সুন্দর, মাশাল্লাহ। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1450,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। ওকে, এরপরে আরেকটা গাড়ি, 2004 মডেল, 10 এসেছে। জি, এই গাড়িটা 13 সিরিজের গাড়ি, এই গাড়িটারও সেম, সামনে যা দেখতেছেন অরিজিনাল, ফার্স্ট পার্টি, গাড়ির কন্ডিশন স্মার্ট কার্ডে, আগে পিছে গ্লাস অরিজিনাল, এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং ভিতরের সাইডগুলো আমরা দেখাই, সামনে পিছনে একটা সাইড আপনার সাইডের প্যাডগুলো দেখেন, আপনার দরজার প্যাডগুলো এখনও ফ্রেশ, এবং সামনের ড্যাশবোর্ডগুলো দেখেন, কাট কালার উডেন, ভিতরে ইন্টেরিয়র খুব সুন্দর। ওকে, এরপরে পিছনে ব্যাক সাইডগুলো দেখেন অরিজিনাল, গাড়ির সঙ্গেই আছে, থ্রি স্টারের গাড়ি, ব্যাকলাইটগুলো পাচ্ছেন গাড়ির চকচকায় অরিজিনাল, এবং স্পয়লারটা গাড়ির সাথে, এবং গাড়িটা তেল গেজ দুইটাই আছে। আচ্ছা, এটাও 100 সিলিন্ডার সিএনজি, সিলিংটা দেখেন কত ফ্রেশ, সাইডগুলো খুব সুন্দর, কোনো অ্যাক্সিডেন্ট নাই, এবং আমি যেটা বলতেছি আপনি ভিডিওতে আপনি তাই এসে দেখবেন, এবং ইঞ্জিন এসি খুব সুন্দর। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 4 আর 10 রেজিস্ট্রেশন। ওকে, এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 1400,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। ওকে, এরপর 6-এর একটা xnoah, 53 সিরিয়াল, এই গাড়িটা খুব সুন্দর ব্লু কালার, পিছনে যে ব্যাক সাইডগুলো দেখতেছেন অরিজিনাল, এবং এটার সাথে একটা সিএনজি আছে আপনার 100 সিলিন্ডার, এবং স্মোকার আছে, স্লিংয়ে দেখেন দেখা যাচ্ছে গাড়িটার ভিতরে ফোলার খুব সুন্দর। এটা সামনের সাইডগুলো ভিতরেরটা দেখেন, ভিতরে সিটগুলিও খুব সুন্দর, এবং স্মোকার সহ আছে, এবং এসি টাচ, এসির প্যানেল টাচ, এবং উডেন আছে, স্টার্টিং সহ আপ ডাউন কন্ট্রোলার আছে। সামনে একটা নগিন গ্লাস পেয়ে যাচ্ছেন, সামনে গ্রিলগুলো, হেডলাইটগুলো গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন, এবং সাথে একটা বাম্পার পেয়ে যাচ্ছেন, আগে পিছে গ্লাস অরিজিনাল, ইঞ্জিন এসি খুব সুন্দর। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1460,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে, সরি, 1550,000, 1550,000, 6-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন,
গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 15,50,000। আচ্ছা, এক লাখ কমায় ফেলছিলেন, সরি। এরপরে আরেকটা সুন্দর চমৎকার গাড়ি xnoah, এই গাড়িটা খুবই সুন্দর এবং ইউজ কম হয়েছে, গাড়ির মাইলেজ মাত্র 70,000 মাইলেজ। আচ্ছা, এবং সামনে যে লাইটগুলো দেখতে পারতেছে সব অরিজিনাল পজিশন লাইট। কত মডেলের? কালারটাও খুব সুন্দর। এটা মডেল হচ্ছে 13 মডেল, আপনার 16-13 সিসি। তাহলে এই শেপের তো লাস্ট মডেল, এটা লাস্ট মডেল। এবং ভিতরে দেখেন বিস্কিট কালার, সিট পাওয়ার এবং সব কিছুই আছে গাড়িটার ভিতরে, কন্ডিশন খুবই সুন্দর। আচ্ছা, দরজা পাওয়ার। এরপরে ব্যাক সাইডগুলো খুব সুন্দর, এটা কোনো অ্যাক্সিডেন্ট নাই। পিছনে একটা স্পেলার পাওয়া যাচ্ছে, সিএনজি করা 100 সিলিন্ডার। ক্যাপ্টেন সিট দেখেন কত সুন্দর, জায়গাও আছে অনেক স্পেস ভিতরে। আচ্ছা, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 24 লাখ, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। এছাড়াও কি যে কোনো ধরনের নোয়া আপনি দিতে পারবেন? যে ধরনের নোয়া আমাদের কাছে কালেকশনে আছে, 12 আছে, 14 আছে, 15 আছে, আপনারা চাও মাত্রে আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, বেরিবাদ 4 রাস্তার থেকে 20 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে। আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। যারা গাবতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের 1 নম্বর গেটের উল্টা দিকে, আমাদের শোরুমের নাম হচ্ছে মমো ভেহিকেল। যারা বিদেশে এবং বাংলাদেশে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন এবং আমাদের কালেকশনে হিউজ পরিমাণ নোয়া আছে এবং আপনারা চাইলে হাইস্ট 10, 11, 12, 13, 14 আমাদের কালেকশনে আছে, আপনারা স্ক্রিন নাম্বারে দেওয়া আছে এবং সবাই একটা করে লাইক দিয়ে দিন, একটা কমেন্ট করেন এবং সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।